হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো সায়েন্সের সতেরো নম্বর পার্টটা ঠিক আছে এর আগের পার্টগুলো তোমরা যদি দেখতে চাও দেখো আর আর জি কে বলে একটা প্লেলিস্ট রয়েছে আর আর জি কে তো এই আচ্ছা তার সাথে সায়েন্স লেখা আছে ঠিক আছে আরআরবিটিপিসি জি কে সায়েন্স বলে একটা প্লেলিস্ট রয়েছে এই প্লেলিস্টে তোমরা আগের সবকটা পার্ট পেয়ে যাবে এছাড়া তোমরা এর আগের পার্টটা যদি দেখতে চাও দেখো এখানে একটা আই বাটন রয়েছে ভিডিও স্ক্রিনের উপরে ডান থেকে এইখানে ক্লিক করে নাও তাহলে তোমরা আগের পার্টটাও দেখতে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখো এই জেনারেল সায়েন্সগুলো আমি মেনলি কী করছিলাম রেলওয়ে গ্রুপ ডি আর আরআরি এনপিসির জন্য করছিলাম ঠিক আছে চলো আজকে কী কী কোশ্চেন্ট রয়েছে একটু দেখে নিই ভালো করে প্রয়োজনীয় পিডিএফ যেগুলো রয়েছে সেগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেখেছি কিংবা আমাদের যে আদার্স সব লিঙ্কগুলো অফিসিয়াল ওয়েবসাইট বা মক টেস্ট ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অ্যাপ ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম সবকটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কি ওখান থেকে একটু চেক করে নাও আজকে ফার্স্ট আমাদের যে কোশ্চেনটা যেটা দেখব আমরা সেটা হচ্ছে কোনো বাদ্যযন্ত্র নিঃশ্রৃত স্বর অধিক শ্রুতিমধুর হয় কোনো বাদ্যযন্ত্র নিঃসৃত স্বর অধিক শ্রুতিমধুর হয় এটা কেন হয় তো এটা তোমরা আমাকে বলো পাঁচ সেকেন্ডের মধ্যে তারপরে আমি তোমাদের এই ব্যাপারটা একটু এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করছি ওকে দেখো এক্ষেত্রে টাইম আপ অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি স্বরে অধিক সংখ্যক সমমেল উপস্থিত থাকলে দেখো এই এই জায়গাটা বুঝতে গেলে তোমাদের আগের ভিডিওটা একটু দেখে নিতে হবে আমি আজকের ভিডিওতে আর সেটা বলে লম্বা করবো না শুধু শুধু ভিডিওটা সুর স্বর মূল সুর উপসুর সমমেল অষ্টক এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে একটু ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে তাহলে তোমরা এই ধরনের প্রশ্ন প্রশ্নগুলো করতে পারবে সমমেল কী বলেছিলাম সমমেল বলেছিলাম মূল সুরের সরল মূল সুর কি বলেছিলাম ধরো একটা সুরের ধরো অনেকগুলো কম্পাঙ্ক যখন থাকছে মানে অনেক অনেকগুলো কম্পাঙ্ক বিশিষ্ট একটা সুরকে অ্যাকচুয়ালি আমরা স্বর বলছি অনেকগুলো কম্পাঙ্ক বিশিষ্ট সুর যদি একটা একটা শব্দের মধ্যে থাকে তখন আমরা সেটাকে কি বলছি স্বর এবং সেই স্বরটা মানে যেগুলো আমরা অ্যাকচুয়ালি যে কোনো বাদ্যযন্ত্র থেকে পাই তো সেই বাদ্যযন্ত্র যেটা মানে আমরা স্বর যেটা বলছি সেই স্বরের মধ্যে মূল সুর হচ্ছে যেটা সব থেকে ছোটো কম্পাঙ্কের সুর থাকে এটা আমি পুরোপুরি আগের দিন পুরো তোমাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি একদম প্রথমেই রয়েছে আগের দিনের ভিডিওটা অবশ্যই একবার দেখে নাও তাহলে এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আজকে আর আমি এটা বেশি আলোচনা করছি না নেক্সট কোয়েশ্চেনে চলে যাই তাপমাত্রা হ্রাস পেলে সুরশলাকার কম্পাঙ্কের কি পরিবর্তন হবে দেখো এক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে তোমরা দেওয়ার চেষ্টা করো পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম ওকে এই ক্ষেত্রে আমাদের হ্রাস পাবে হয়ে যাবে आंसर ऑप्शन বি ঠিক আছে আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে চলে যাই শব্দ তরঙ্গ বায়ু থেকে জলে প্রতিসৃত হলে নিচের কোন রাশিটার কোনো পরিবর্তন হয় না 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম বে দেখো আমাদের হয়ে যাবে एक्चुअली কম্পাঙ্ক অপশন বি নেক্সট এক বস স্থির তাপমাত্রায় কোন মাধ্যমে শব্দের বেগ কোনটা হবে 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম ওকে টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে অ্যান্সার হয়ে যাচ্ছে চাপের উপর নির্ভরশীল নয় অর্থাৎ অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখব তার নির্মিত দুটো বিভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে একই কম্পাকের সুর নির্গত হলেও তরঙ্গের একটা বিশেষ বৈশিষ্ট্যের জন্য এদের আলাদা করা যায় এই বৈশিষ্ট্যটা কি পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম ওকে এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে অ্যান্সার হয়ে যাবে গুণ বা জাতি অপশান ডি নেক্সট দেখব কোন স্বরের মধ্যে উপস্থিত একাধিক সুরগুলোর মধ্যে যার কম্পাঙ্ক সর্বাপেক্ষা কম তাকে কি বলে দেখো আমি প্রথমে তোমাদেরকে এটা বলেছি এর অ্যান্সার কোনটা হবে এর অ্যান্সার হয়ে যাবে আমাদের ওকে টাইম আপ অ্যান্সার আমাদের কোনটা হবে অ্যান্সার হয়ে যাবে কিন্তু মূল সুর অপশন সি ঠিক আছে মূল সুর বলা হয় সব থেকে ছোট কম্পাঙ্কের যেটা সুর সর্বাপেক্ষা কম কম্পাঙ্কের যে সুরটা সেটাকে মূল সুর বলে আর এর সরল গুণিতকগুলোকে আমরা বলি কি সমমেল আর মূল সুরের দ্বিগুণ কম্পাঙ্ক বিশিষ্ট সুরকে আমরা বলি অষ্টক ঠিক আছে দেখো এখানে অষ্টক যেটা এখানে লেখা রয়েছে ওপরে ঠিক আছে এই অষ্টকটা কি এর দ্বিগুণ মূল সুরের দ্বিগুণ কম্পাঙ্ক বিশিষ্টকে আমরা অষ্টক বলি ঠিক আছে আর এই ওই শব্দের মধ্যে মূল সুর বাদ বাকি যে সুর সেগুলোকে আমরা উপসুর বলি নেক্সট দেখব শব্দ সৃষ্টিকারী সনকের আকার বৃদ্ধি করলে নিশ্চিত শব্দের প্রাবল্য কী প্রাবলের কী পরিবর্তন হবে পাঠ সেকেন্ড তোমাদের জন্য টাইম কোনটা অ্যান্সার হবে বলার চেষ্টা করো দেখি ওকে টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে অ্যান্সার হয়ে যাবে বৃত্তি পাবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে কোনো বস্তুর স্বাভাবিক কম্পাঙ্ক এবং প্রযুক্ত বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক সমান হলে যে বিশেষ ধরনের ঘটনা ঘটে তাকে কী বলে পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম ওকে এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে অ্যান্সার হয়ে যাবে অনুরাধ অপশন সি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো একটি সুরশলাকার কম্পাঙ্ক চারশো আশি হার্জ যে সময় সুরশলাকাটা কুড়িটি পূর্ণ কম্পন সম্পন্ন করে সেই সময় শব্দ পনেরো মিটার দূরত্ব অতিক্রম করলে শব্দ তরঙ্গের বেগ কী হবে কোনটা অ্যানসার হবে বলার চেষ্টা করো পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম ওকে টাইম আপের ক্ষেত্রে অ্যানসার কোনটা হবে অ্যানসার হয়ে যাবে তিনশো মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা কীভাবে হচ্ছে একটু এটা একটু দেখে নাও দেখো অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে যে সময় লঙ্কাটা কুড়িটা পূর্ণ কম্পন সম্পন্ন করে দেখো ক্ষেত্রে একটা যদি পূর্ণ কম্পন সম্পন্ন করে তো তার জন্য সময়টা কত লাগছে সময়টা লাগছে ওয়ান বাই ফোর এইট জিরো মানে অ্যাকচুয়ালি ওয়ান বাই কম্পাঙ্ক ওয়ান বাই কম্পাঙ্ক এন টি ইকলস টু ওয়ান বাই এন তাই তো বোঝা গেলে একটা পর্যাবৃত্ত একটা মানে টোটাল যে কম্পাঙ্ক একটা আর কি পিরিয়ডের জন্য ঠিক আছে একটা পিরিয়ডের জন্য এবার তাহলে আমরা যদি বলি এখানে কুড়িটার জন্য তাহলে কুড়িটার জন্য কত হবে কুড়ি বাই চারশো আশি ঠিক আছে তাহলে এক্ষেত্রে অ্যান্সার আমাদের কত হবে টোয়েন্টি ফোর মানে ওয়ান বাই অ্যাকচুয়ালি টোয়েন্টি ফোর আসছে এটা এবার আমরা যদি এখান থেকে হিসাব করি যে ডি কলস টু ভিটি যেটা বলছিলাম ডি ইকলস টু ভিটি তাহলে ডি এর জায়গায় আমরা আচ্ছা এখানে ভিটা বার করতে হবে তাহলে ভিটা বার আগে কত ডি বাই টি এবার ডি এর জায়গায় আমি এখানে বসাই দেখো ডিটা কত বলেছে পনেরো পনেরো মিটার দূরত্ব অতিক্রম আর টিটা আমি কত বার করলাম ওয়ান বাই টোয়েন্টি ফোর তাহলে পনেরো ইন্টু অ্যাকচুয়ালি টোয়েন্টি ফোর হচ্ছে তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার আমাদের কত হচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে এই দুটো গুণ করলে থ্রি সিক্সটি মিটার পার সেকেন্ড বোঝা গেল যদি কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তোমাদের নেক্সট ভিডিওতে আবার বলে দেবো এটা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব একটা নির্দিষ্ট কম্পাঙ্কের কম্পনশীল বস্তু এ মাধ্যমে কুড়ি সেন্টিমিটার দৈর্ঘ্যবিশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য উৎপন্ন করে ওই মাধ্যমে তরঙ্গের বেগ একশো কুড়ি মিটার পার সেকেন্ড যদি হয় অপর একটি মাধ্যমে বিতে ওই কম্পনশীল বস্তুর ক্ষেত্রে শব্দ তরঙ্গের বেগ দুশো চল্লিশ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমে উৎপন্ন তরঙ্গের দৈর্ঘ্য কত হবে ঠিক আছে যদি এটা না বুঝতে পারো প্রশ্নটা আরেকবার একটু রিপিট শুনে নেবে তাহলে তোমরা বুঝতে পারবে এর অ্যান্সারটা করতে হবে ভিডিওটা দরকার হয় পজ করে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করো তারপরে অ্যান্সার করবে আমি পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম দিচ্ছি ওকে টাইম আপ অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে চল্লিশ সেন্টিমিটার তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখেছিলে দেখো সে তার সাথে এখানে আমি তোমাদের আগের দিন বলেছিলাম কি ভিবি ভি এ এই কনসেপ্টটা আমি তোমাদের আগের দিন বলেছিলাম ব্যাপারটা ইকলস টু ল্যামডা বি ল্যামডা এ আমি বলতে পারি তো এক্ষেত্রে ল্যামডা বি আমাকে বার করার চেষ্টা করা হয়েছে ল্যামডা বিটা বার করতে বলেছে ঠিক আছে ল্যামডা বি আমাদের তাহলে এখানে কত হচ্ছে ভি বি ইন্টু ল্যামডা এ বাই ভি এ এক্ষেত্রে আমাদের তাহলে এখানে তো জাস্ট বসিয়ে দাও কত হচ্ছে দুশো চল্লিশ ইন্টু কুড়ি বাই আমাদের নিচে একশো কুড়ি আছে তাই তো তাহলে এটার সাথে এটা আমাদের কাটলে কথা হচ্ছে দুই তাহলে কুড়ি কোণে চল্লিশ মিটার সরি চল্লিশ সেন্টিমিটার বোঝা গেল যদি এই জায়গাটা বুঝতে অসুবিধা হয় তোমরা আগের দিনের ভিডিওটা একটু ফলো করো আমি আগে দিন এই কনসেপ্টটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম নেক্সট দেখবো শব্দ তরঙ্গ হলো এক ধরনের কী এখানে পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম অ্যান্সার করার চেষ্টা করো দেখি ওকে টাইম আপ আমাদের অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হয়ে যাবে অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ সরি এক সেকেন্ড এক্ষেত্রে আমাদের অ্যানসার হয়ে যাচ্ছে কোনটা অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন কী আছে দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে স্থিতিস্থাপক মাধ্যমের মধ্যে দিয়ে অনুদৈর্ঘ্য তরঙ্গ সঞ্চালিত হওয়ার সময় নিচের কোন রাশি বা রাশিগুলো তরঙ্গের অভিমুখ বরাবর অগ্রসর হয় এক্ষেত্রে অ্যানসার কোনটা হবে পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম অ্যান্সার দেওয়ার চেষ্টা করো ওকে এক্ষেত্রে অ্যানসার আমাদের एक्चुअली হয়ে যায় একমাত্র শক্তি ঠিক আছে নেক্সট দেখব আমরা শব্দ তরঙ্গ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে সঞ্চালিত হয় তখন নিচের কোন রাশিটা অপরিবর্তিত থাকে পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম ওকে টাইম আপ অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাচ্ছে কম্পাঙ্ক অপশান ডি নেক্সট দেখব জলের মধ্যে ঢিল ছুঁড়লে যে ধরনের তরঙ্গ সৃষ্টি হয় তা হলো কোনটা এখানে চারটে অপশান রয়েছে পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম কোনটা অ্যান্সার হবে বলার চেষ্টা করো দেখি টাইম আপ অ্যান্সার আমাদের কোনটা হবে অ্যান্সার হয়ে যাবে তিরজক তরঙ্গ অপশন বি নেক্সট দেখব কোন আদর্শ দৃঢ় বস্তুতে শব্দের বেগ কত কোনো আদর্শ দৃঢ় বস্তুতে শব্দের বেগ কত হবে সব থেকে বেটার হবে আর কি অ্যাকচুয়ালি তাহলে আমাদের কত হবে এক্ষেত্রে পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম ওকে টাইম আপ অ্যান্সার আমাদের হয়ে যাবে অসীম সব থেকে বেশি হবে শব্দের বেগ আদর্শ দৃঢ় বস্তুতে শব্দের বেগ অ্যাকচুয়ালি কঠিনে সব থেকে বেশি হয় তারপর তরল তারপরে গ্যাসে নেক্সট দেখব তরঙ্গের কোন বৈশিষ্ট্যের সাহায্যে তির তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গকে আলাদা করা যায় এখানেও পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম ওকে টাইম আপ অ্যান্সার আমাদের কোনটা হবে অ্যান্সার হয়ে যাচ্ছে প্রতিসরণ অপশান সি নেক্সট চলে যাব কোন মাধ্যমে তরঙ্গের গতিবেগ মাধ্যমের কোনো বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল এখানে চারটে অপশানও রয়েছে কোনটা অ্যান্সার হবে বলার চেষ্টা করো দেখি ওকে টাইম আপ অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র শব্দের প্রাবল্যের ওপর একই তাপমাত্রায় শুষ্ক বায়ুর পরিবর্তে আর্দ্র বায়ু শব্দের বেগ কী হবে পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম ওকে দেখো এই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে কোনো রূপ পরিবর্তন হবে না শুষ্ক বায়ুর পরিবর্তে আর্দ্র বায়ুতে শব্দের বেগ আচ্ছা এখানে একটু তোমাদের এই প্রশ্নের উত্তরটা চেঞ্জ করবে এখানে অ্যাকচুয়ালি বৃদ্ধি পায় যেহেতু আর্দ্র বায়ুর ঘনত্বটা বেশি সেই জন্য এখানে একটু বেশি হবে শব্দের বেগ ঠিক আছে তোমরা এই জায়গাটা একটু চেক করে নিও নেক্সট আমরা চলে যাব বিভিন্ন নক্ষত্রে এবং সূর্য অনবর্ত বিস্ফোরণের শব্দ ভূপৃষ্ঠ থেকে শুনতে না পাওয়ার কারণ কি বিভিন্ন নক্ষত্রে এবং সূর্য থেকে অনবরত শব্দ সেইটা আমরা এখান থেকে শুনতে পাই না কেন এটা আগে একবার বলেছিলাম আগের দিনের ভিডিওতে চাঁদে যে কোনো বিস্ফোরণ কেন শুনতে পাওয়া যায় না তো দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের অ্যাকচুয়ালি হবে জড় মাধ্যমের অনুপস্থিতি আমরা এখান থেকে সূর্যের যে আমাদের যে আমাদের এখান থেকে সূর্যের যে ডিস্টেন্স তার মাঝখানে কিন্তু অনেক জড় মাধ্যম থাকছে মানে শূন্য মাধ্যম অ্যাকচুয়ালি থাকছে যে যার জন্য কি শব্দ সেই জায়গাগুলো দিয়ে ট্রাভেল করতে পারছে না যার জন্য কিন্তু আমরা এখানে শব্দ শুনতে পাচ্ছি না পৃথিবী থেকে নেক্সট দেখবো নিচের এককগুলো এখানে আবার নিচের হয়ে গেছে তোমরা এই জায়গাটা একটু চেক করে নেবে নিচের এককগুলোর মধ্যে কোনটা কম্পাঙ্কের একক ওকে এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে সিপিএস এটার ফুল ফর্ম তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও দেখি কারা কারা জানো যদি না হয় আমি পরের দিন তোমাদেরকে বলে দেবো সিপিএসের ফুল ফর্ম কি ঠিক আছে এটা আমি এখন বলছি না নেক্সট দেখবো চিকিৎসকেরা যে স্টেথোস্কোপ ব্যবহার করেন শব্দ তরঙ্গের কোন ধর্মের ভিত্তিতে প্রস্তুত করা হয় এটা আগের দিন আমি একবার বলেছিলাম পাঁচ সেকেন্ড তোমাদের টাইম দিলাম চটপট করে একবার বলো দেখি সবাই যেন ঠিকঠাক ক্যার্জার করে এটা ওকে এক্ষেত্রে প্রতিফলন অপশান এ হয়ে যাবে আমাদের ক্যারেক্টার স্যার নেক্সট দেখবো কাঠের কুড়ির মধ্যে ধীরে করাত চালানোর সময় গম্ভীর আওয়াজ শোনা যায় অথচ চালালে তীক্ষ্ণ শব্দ শোনা যায় শব্দ তরঙ্গের কোন বৈশিষ্ট্যের কারণে এটা হয় এটাও আমি তোমাদের সাথে আলোচনা করেছি আগের আগের ভিডিওতে আমাদের এক্ষেত্রে হয়ে যাচ্ছে কম্পাঙ্ক আমি আগের দিন তোমাদের বলেছি কম্পাঙ্ক যখন তরঙ্গ দৈর্ঘ্য কমে যায় তখন এর কি হয় তখন এটা তীক্ষ্ণ হয় বেশি আর তরঙ্গ দৈর্ঘ্য যখন বাড়ে তখন কম্পাঙ্ক তীক্ষ্ণ মানে তীক্ষ্ণতাটা কম হয় শব্দের ঠিক আছে আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো ওখানে আমি এগুলো এক্সপ্লেন করেছি তীক্ষ্ণতা শ্রবণেন্দ্রীয়র এক বিশেষ অনুভূতি এটা পরিমাপযোগ্য নয় কম্পাঙ্ক একটা একটা পরিমাপযোগ্য ভৌত রাশি এর মধ্যে কোনটা সঠিক দুটো বিবৃতির মধ্যে পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম ওকে টাইম আপ অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে কিন্তু প্রথম ও দ্বিতীয়টা সঠিক মানে অ্যাকচুয়ালি দুটোই সঠিক এক্ষেত্রে ওকে নেক্সট দেখব নিচের মাধ্যমগুলির মধ্যে কোন মাধ্যমের শব্দের বেগ সর্বাধিক চলো পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে কঠিন অবশ্যই কঠিনে হবে আমি একটু আগেই বলেছি তারপরে প্রশ্ন কী রয়েছে দেখো শব্দ তরঙ্গ এবং আলোক তরঙ্গের মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বড় পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম ওকে এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে শব্দের অপশান বি দেখো আরও প্রশ্ন রয়েছে আলট্রাসোনোগ্রাফি যন্ত্রে কী ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয় কোনটা হবে অ্যান্সার পাঁচ সেকেন্ডের মধ্যে দেওয়ার চেষ্টা করো ওকে টাইম আপ অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে শব্দোত্তর তরঙ্গ এখানে শ্রুতিগোচর তরঙ্গটা কী হবে টোয়েন্টি থেকে টোয়েন্টি থাউজেন্ড হার্জ শব্দের শব্দতরটা কী হবে লেস দ্যান টোয়েন্টি আর এটা হচ্ছে গ্রেটার দ্যান টোয়েন্টি থাউজেন্ড ঠিক আছে নেক্সট শব্দ তরঙ্গের প্রতিফলন কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয় শব্দ তরঙ্গের প্রতিফলনে পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম এই ক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে কিন্তু কোনো প্রতিবিম্ব গঠিত হয় না অপশান ডি নেক্সট দেখব কোনো বস্তু থেকে শব্দ নির্গত হওয়ার কারণ কোনটা পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম ওকে টাইম আপ অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে ক্ষেত্রে বস্তুর কম্পন অপশান সি নেক্সট দেখো ভূকম্পন পরিমাপক যন্ত্র ও সিসমোগ্রাফি কী ধরনের তরঙ্গ ব্যবহৃত হয় কোনটা অ্যান্সার হবে দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে কোনটা তর তরঙ্গ ঠিক আছে নেক্সট দেখব কোনো মাধ্যমে বস্তুর বেগ এবং ওই মাধ্যমে শব্দের বেগ অনুপাতকে কী বলে দেখো যেটা আমি তোমাদেরকে সেই মিসাইলের ভিডিওটার সময় বলছিলাম ঠিক আছে মিসাইলের ভিডিওটা বলছিলাম যেটা কোনটা হবে অ্যান্সার এটা বলো দেখি এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে অ্যাকচুয়ালি ম্যাক্স সংখ্যা অপশন বি তো এগুলোই ছিল আজকের কোয়েশ্চেন ভিডিওটা ইউসফুল বলে মনে হলো অবশ্যই একটা লাইক আর নতুনরা সাবস্ক্রাইব করে নাও ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা যারা ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি পাস করেছো তাদের খুব দরকার এখন ডিসক্রিপটিভটার জন্য ইংরাজি আর বাংলা যেটা তোমরা আমাকে কমেন্ট বক্সেও জানিয়েছ তো দেখো তোমাদের জন্য স্পেশালি একটা ক্লাস স্টার্ট করেছে আন একাডেমি ব্রহ্মাস্ত্র বলে যেখানে দুটো ব্যাচ থাকছে এবং দুটো ব্যাচ সানডে টু মানডে হবে থার্ড আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থেকে স্টার্ট হচ্ছে দেখো এইটা সানডে টু মনডে হচ্ছে তার কারণ এটা যেহেতু সেপ্টেম্বরে আমাদের পরীক্ষা রয়েছে আপাতত যদি পরিস্থিতি সব কিছু ঠিকঠাক থাকে ব্যাচ এতে দুজন থাকছেন সাহেলি বসু ঘোষ এবং মানে ডেসক্রিপটিভ বেঙ্গলির জন্য এবং পার্থ প্রতিম রয় ডেসক্রিপটিভ ইংলিশের জন্য আর সেকেন্ড ব্যাচ যেটা আমাদের ব্যাচ বি সেক্ষেত্রে সুনীল সরকার ডেসক্রিপটিভ বাংলার জন্য প্রতীক ভট্টাচার্য ডেসক্রিপটিভ ইংলিশের জন্য তোমরা এই দুটো ব্যাচই অংশগ্রহণ করতে পারো এখানে প্রত্যেকটা নোট সিডিএফ আকারে তোমাদেরকে দেওয়া হবে দেখো এক্ষেত্রে অবশ্যই বাড়িতে বসে এই পজিশানে প্রিপারেশান নিতে পারবে কোভিড নাইন্টিন সিচুয়েশানে তার সাথে সাথে তোমরা এই যে চারজন এডুকেটের কথা আমি বললাম সেই এডুকেটাররা দীর্ঘদিন ধরে এই ডিসক্রিপ্টিভ ইংলিশ এবং বাংলার বিভিন্নভাবে প্রস্তুতি দিয়ে এসেছেন বিভিন্ন এক্সাম আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে এই এইটার তোমাদের কি মেন্টার হিসেবে হেল্প করবেন সাথে ডাউট ক্লিয়ারিং থাকছে ডাউট ক্লিয়ারিং সেশনও তোমরা করতে পারবে তোমাদের লেখাতে যে প্রবলেমগুলো হচ্ছে যে অসুবিধাগুলো তোমরা ফেস করছো সেগুলো তোমরা এই স্যারেদের সাথে আলোচনা করতে পারবে আর পিডিএফ ফরম্যাটে তো বললাম এই স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে এ দেখো নিচে লেখা রয়েছে কি অ্যান্সার রাইটিং সেশনস গাইডেন্স তোমরা বিভিন্ন রকমের গাইড পাবে কীভাবে অ্যান্সারগুলো রাইট করতে হয় এবং বিভিন্ন সিলেবাসগুলো কভার করে কি কি টপিক তোমাদের করতে হবে সেটা এই এডুকেটাররা তাদের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করবেন তোমরা সেগুলো কিন্তু এখান থেকে করতে পারো খুব হেল্পফুল হবে দেখো সুনীল সরকার যিনি রয়েছেন তার বায়ো এখানে দেওয়া রয়েছে ইনি এম বেঙ্গলি কমপ্লিট করেছেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে দ্যাট কুড়ি বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এই ব্যাপারে এই ফিল্ডে প্রতীক ভট্টাচার্য রয়েছেন যিনি ইংলিশের জন্য আমি বলেছিলাম তোমাদেরকে পড়াবে এছাড়া ধরো সাহেলি বসু ঘোষ রয়েছেন বাংলার জন্য আর পার্থ প্রতিম রয় আমরা জানি ভ্যাকেন্সির থেকে প্রিলিমিনারি এক্সামে প্রচুর পাস করেছে এক্সপিরিয়েন্সরা তো সেক্ষেত্রে আমাদের সেকেন্ড ফেজের এক্সাম একটু হয়তো আরও বেশি কম্পিটিশান আসতে চলেছে যারা যত তোমরা পাশ করেছো তাদের জন্য তো দেখো এক্ষেত্রে যে ইংলিশ কম্পোজিশান রয়েছে তার যে সিলেবাস প্রেসি রিপোর্ট রাইটিং ট্রান্সলেশন এগুলো ধরে ধরে করানো হবে এই ব্যাচেতে ঠিক আছে বাংলার ক্ষেত্রেও প্রতিবেদন সারাংশ বঙ্গানুবাদ তো এইগুলোর জন্য তোমাদেরকে নিতে হবে আন একাডেমি প্লাস সাবস্ক্রিপশান দেখো এক্ষেত্রে তোমাদের পার মান্থ তোমরা যদি নিতে চাও ফার্স্ট মান্থের জন্য তোমাদের চোদ্দোশো টাকা পড়ে আমি কিভাবে তোমরা অফ পাবে সেটা বলছি তার আগে দেখো তিন মাসের জন্য এক্ষেত্রে তোমরা যদি একসাথে সাবস্ক্রিপশান নাও তাহলে সেক্ষেত্রে একটু রেটটা কমে এক হাজার একশো সাতষট্টি টাকা হয় যদি মাসের জন্য হয় সেক্ষেত্রে আরও একটু কমে যায় নশো তেত্রিশ টাকা পার মান্থ এইভাবে যদি তোমরা এক বছরের নিয়ে নাও ধরো পাঁচশো তিরাশি টাকা তোমাদের মান্থলি পে করতে হচ্ছে অ্যাকচুয়ালি ঠিক আছে একবারে সাত হাজার টাকা পে করলেই তোমাদের এক বছরের অ্যাক্সেস পেয়ে যাচ্ছ তোমরা তাছাড়া যদি তোমরা চারশো সাতষট্টি টাকা বার মান্থ দিতে চাও তোমাদের একবারে চব্বিশ মাস অর্থাৎ দু বছরের সাবস্ক্রিপশান নিয়ে নিতে হবে যে ক্ষেত্রে তোমাদের অনেকটাই ছাড় হবে দেখো এখানে যে ইন্টার রেফারেল কোড বলে যে জায়গাটা রয়েছে এখানে তোমরা যদি এই রেফারেল কোড ইউজ করো নলেজ এ কে এন ও ডাব্লু এল ই ডি জি ই সিক্সটি এই কোড যদি তোমরা ইউজ করো দেখবে এক বছরের এই অ্যামাউন্টটা যে কোনো অ্যামাউন্টই যখন তোমরা সাবস্ক্রাইব করতে যাবে তখন তোমাদের এটা টেন অফ হয়ে যাবে যেটা ম্যাক্সিমাম ডিসকাউন্ট তো তোমরা নলেজ সিক্সটি কোডটা ইউজ করে এই ব্যাচের সাবস্ক্রিপশন নিতে পারো